আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জিম সাম্মান ব্লগ। আমরা আজ আপনাদেরকে নদী খননের যে ডেল্টা প্ল্যান সেটি সম্পর্কে ধারণা দিব এবং এই যে নদীটির ইতিহাস, ঐতিহ্য এবং গ্রামীণ গল্প কথা আপনাদেরকে তুলে ধরব। নদীমাতৃক বাংলাদেশে প্রায় 1300টি নদী এই ডেল্টা প্ল্যানের অন্তর্ভুক্ত হবে। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে এক্সকেভেটর মেশিনের মাধ্যমে নদী খনন করা হচ্ছে। আমরা আজ আছি জীবননগর উপজেলার দৌলতগঞ্জের ভৈরব নদীতে। কথিত আছে এই নদীতে একসময় অনেক বড় বড় পালতোলা নৌকা নোঙর করত এবং এই গঞ্জ থেকে, অর্থাৎ দৌলতগঞ্জ থেকে তাদের পণ্য আমদানি কিংবা রপ্তানি করত। কিন্তু দুঃখের বিষয়, আজ নদী তার নাব্যতা হারিয়েছে। এলাকাবাসীর অসচেতনতা কিংবা ভৌগোলিক কারণ অথবা নদী দখলের মতো কারণ নদীর নাব্যতা হারিয়ে ফেলা। নদীটি আজ প্রায় মরা। এই ধরনের অসংখ্য নদীকে তার পুরনো জৌলুস ফেরাতে এই নদী খননের ডেল্টা প্রকল্প, যা নদীর নাব্যতা ফিরিয়ে আনা এবং নদী দখলমুক্ত করাই প্রধান লক্ষ্য। দেশের প্রায় 511টি নদী ইতিমধ্যে খনন কাজ শুরু হয়েছে, তারই সাক্ষ্য বহন করছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। নদীর প্রশস্ততা মোট 80 ফুট খনন করা হচ্ছে এবং নদীর যে পাড় উভয় পাশে সেটি 40 ফুট পর্যন্ত চওড়া পাড় হবে। অর্থাৎ টোটাল নদীর যে প্রশস্ততা সেটি 160 ফুট, অর্থাৎ 80 ফুট মূল নদী খনন এবং দুই পাড়ের 40 ফুট করে মাটি ফেলে নদীর পাড় সংরক্ষণ করা হচ্ছে, অর্থাৎ মোট 180 ফুট। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ এভরিওয়ান।